আমি একটা জিনিস বুঝি না, দেখেন এই যে দুইটা মোটরসাইকেল এখানে ফুটপাতে উঠায় রাখছে, এন্ড ফুটপাতে মোটরসাইকেল চলাচল করলে যদি ওটার কেস হয়, কারণ হচ্ছে যারা ফুটপাতে হাইটা চলাফেরা করে তাদের ডিস্টার্ব হয়, তো এই মোটরসাইকেলগুলো কি উইরা উইরা ফুটপাতে উঠছে, এই হলো অবস্থা। এন্ড থাকার কথা এতখানি উঁচু, এতখানি প্যাড থাকার কথা, আর এটা লোহা পর্যন্ত লেগে গেছে, দেখছো অবস্থা, এই যে খসা। অনেক অনেক দেরি করে ফেলাইছি, চা টা খাবো না এখন আর, ফটোগ্রাফির কাজটা সাইরা একবারে আসি, হ ক্যামেরা চালু। কে বলে পুলিশ জনগণের বন্ধু না, দেখেন পুলিশ জনগণের অবশ্যই বন্ধু। আজকে আমাদের বাইক চেঞ্জ, আজকে আমাদের বাইক হচ্ছে FZS ভার্সন 3। হ্যাঁ হ্যাঁ, এই দুরবস্থা কেন, বৃষ্টি দুরবস্থা তো হইবই, আমি তো ঘরের ভিতরে উঠে রেখে দিই বৃষ্টি আসলে বাইক, আমার বাইক মোটামুটি পরিষ্কার থাকে। আমাদের এই বাইকের অবস্থাটা এই পাশে যেরকমই হোক, এইদিকে তো মোটামুটি অনেক কিছু ঝুলানো, স্বামীর পিঠেও একটা, নাও তোমার হেলমেট, স্বামীর পিঠেও ঝুলানো একটা ব্যাগ, কারণ হচ্ছে আজকে আমাদের ফটোশ্যুট আছে, অ্যান্ড এছাড়াও আরও কিছু ঘটনা আছে। কি মা, এইটাই একটাতেই যাই দুইজন। এইবারে স্পিড ব্রেকারগুলো ভালো দিছে তো, স্ক্রু দিয়ে লাগানো, এটা মোটামুটি সহনশীল। হ্যাঁ বিদেশ বিদেশ, স্বামী বলতেছে বিদেশ বিদেশ। আচ্ছা ঘটনা হলো, আজকে আমরা যাইতেছি একটা ফুড ফটোগ্রাফি করার জন্য, ফুড ফটোগ্রাফিটা মূলত স্বামীম করার কথা ছিল, কিন্তু ক্লায়েন্ট আমার এত পরিচিত, আমি যখন শুনছে যে সে আমি ঢাকাতে, মানে লাস্ট আমি যখন এসেছিলাম কিশোরগঞ্জে তখনই ফোন দিছিল, অ্যান্ড যখন শুনছে আমি ঢাকা চলে আসব, তখন উনি বলল যে আমার যাইতেই হবে ওনার ওইখানে, অ্যান্ড যে কারণে ওইদিকে রওনা হয়েছি। আর ওইটা হলো পরিবাগের দিকে, ওই দিকটাতে যাব, এর আগেও আপুর একটা শ্যুট করার জন্য ওইখানে গেছিলাম। অ্যান্ড কালকে আমি যখন আমাদের টমকে সার্ভিস করে বাসার দিকে ফিরতেছি, তখন আমি কাওলা হয়ে ফিরছিলাম, অ্যান্ড কাওলা স্বামীর সাথে দেখা হওয়ার পরে ওই বাইকটা আমাকে দিয়ে বলতেছে ভাই একটু চালায় দেখেন তো, অ্যান্ড আমি জাস্ট স্টার্ট দিয়ে চাকা দুইবারও ঘুরতে হয় নাই, প্রথম তো আমি বাইকে উঠেই এক হলো লুকিং গ্লাস অ্যাডজাস্ট করি, আর সেকেন্ড হলো একটু ফার্স্ট গিয়ারে টান দিই সামনের ব্রেক, আর পিছনের ব্রেকটার অ্যাডজাস্টমেন্টটা বোঝার জন্য একটু ব্রেক করি, এটা আমার অভ্যাস, এটা গাড়ি হোক বাইক হোক সব কিছু, কারণ ব্রেকের অ্যাডজাস্টমেন্ট যদি ঠিক মতো না বুঝে একটা ঠিক মতো টান দেই, তাহলে হয়তো ওই বাইক আর নাও থামতে পারে। অ্যান্ড যেটা বুঝলাম যে এটার সামনের ব্রেক প্যাড হয়তো পুরো এগিয়েছে, একদম প্যাডের যে পেছনের অংশটা, মানে লোহার অংশ বা যাই হোক ওই পেছনের যেটা প্যাড শেষ হওয়ার পরে ওইটা ডিস্কের সাথে ঘষা লাগতেছে। অ্যান্ড এখন কি করার, এই অবস্থায় তো আর যাওয়া সম্ভব না, এখন এটার এই আগে নিব হচ্ছে সার্ভিস সেন্টারে, জাস্ট প্যাডগুলো চেঞ্জ করব, অ্যান্ড তারপরে রওনা হবো। এখন শুধুমাত্র পেছনের ব্রেকের উপরে ভরসা করে বাইক চালাইতেছি, ব্রেক ব্রেক ব্রেক, আর এই বাইকের পেছনের ব্রেক যে অতটা হার্ড তাও না, আর বেশি হার্ড হলেও সমস্যা, কারণ পেছনের ব্রেক যখন হার্ড হবে তখন স্লিপ করে স্কিড করে বাইক ঘুরে যাওয়ার পসিবিলিটি থাকবে, ওর সামনের ব্রেক মারতেই হয়েছে, অ্যান্ড স্পিড ব্রেকারগুলো আমার পছন্দ হয়েছে। আচ্ছা চলেন আগে আমরা কী করি, ব্রেক প্যাডগুলো চেঞ্জ করি, অ্যান্ড তারপরে বাকবাকে আলাপ। ওরে 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 ওরে, যাক মোটামুটি ভিড়ভাড়টা ফাঁকা আছে, অতটা চাপ নাই, ভাই একটু সাইড দিবেন ঢুকাবো। ওরে হর্ন, ওরে কেউ কাউরে সময় দিতে চায় না, আমিও কাউকে সময় দিতে চাচ্ছি না, আসলে কি বলবো বলেন, সবারই কাজ সবারই দরকার, আমাদেরও কাজ আমাদেরও দরকার, অ্যান্ড সময় হলো 1:47, আড়াইটার মধ্যে আমাদের শ্যুটে যাওয়া লাগবে। রেবেল ভাই কেউ কি ফ্রি আছে, আমার না ব্রেক প্যাড গেছে গা সামনের, ব্রেক প্যাড একটু চেঞ্জ করে দেওয়া লাগবো, এই যে এটার না, মানে কেউ আছে নাকি একটু লাগাই দেওয়ার, একদম মানে খরখর আওয়াজ হইতেছে, একদম লেগে গেছে না, কয়দিন 3 মাসও মনে হয় চললো না, অরিজিনাল ব্রেক ব্রেক প্যাড ছিল। ওকে এই হলো আমাদের নতুন ব্রেক প্যাড, মোটামুটি নতুন ব্রেক প্যাড কীরকম থাকে এটা তো এতদিনে আমার অডিয়েন্সের জানার কথা, কিন্তু পুরানটার কী অবস্থা হয়েছে ওইটা তো আসলে জানার কথা না, ওইটা একটু দেখাইতে হবে, দেখি হালটা। এই হলো অবস্থা, অ্যান্ড থাকার কথা এতখানি উঁচু, এতখানি প্যাড থাকার কথা, আর এটা লোহা পর্যন্ত লেগে গেছে, দেখছো অবস্থা, এই যে ঘষা খায়া, রেগুলার ডিস্কের সাথে ঘষা লেগে আওয়াজ হইতেছে, এই পাশ বেশি গেছে এই পাশ একটু কম গেছে, থাকবো এরকম, এত ক্ষয় হওয়াটা এটা সন্দেহজনক, 2000 কিলোতে এরকম হয়ে যাওয়াটা একদম সন্দেহজনক না, দুইবারই ইঞ্জিন অয়েল চেঞ্জ করছে, এরা নকল পড়ছিল কোনোভাবে হয়তো বা, দেখো মাল কিন্তু এক না। নর্মালি একটা জিনিস হচ্ছে এখানে একটা মাঝখানে লেভেল দেওয়া আছে, অ্যান্ড লেভেল অনুযায়ী থাকবে ফ্লুইড, লেভেলের থেকে নিচে নামলে বোঝার কথা যে খালি হয়েছে বা কিছু, অ্যান্ড এইখানে দেখেন লিখাই আছে আপার লোয়ার, এইখানে আপার লোয়ারের তো কতটুক, আপারের উপরে তেল আছে, তাহলে এটা দেখে আমি কীভাবে বুঝবো, পেছনেরটা অলমোস্ট শেষ হয়ে গেছে, মানে এগুলার কোনো মাপই ঠিক নাই, এখন আসলে কি বলবো, আমি তো থাইল্যান্ডের একটা
R15 চালাই ওইটার মোটামুটি লেভেলটা ঠিকমতো দেয়া আছে এন্ড এইটা যেহেতু কোম্পানি থেকে ঠিকমতো দিতেছে না আমাদের উচিত তেল কমায় হোক বাড়ায় হোক এটার একটা লেভেলে নিয়ে আসা কারণ যাতে এটা দেখলে বোঝা যায় যে প্যাডের অবস্থা কি কারণ ডিস্কের ভিতরে ঢুকে ঢুকে তো আর সব সময় দেখা যাবে না উফ এটা একটা ফাপর আসলে এই জিনিসগুলা আমি জানি না যারা এগুলা সেট করে ওরা কি বুঝে না নাকি জানে না নাকি কে জানে কি ওকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলা হয়েছে এন্ড ব্রেক ধরতেছেই না বলতে গেলে বাবু ভাই বলো দেখা করার জন্য উঠো মোটামুটি ব্রেক ধরার পরেও থামতে চায় না এরকম একটা অবস্থা হইতেছে তবে এটা সম্ভবত প্রথম কয়েক কিলো চলার পর মানে ভাইয়া একটু সাইড দেন না ভাই 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 সাইড সাইড বাবু ভাই এখানে দাঁড়ায় আছে আচ্ছা যেটা বলতেছিলাম এই যে ব্রেক ধরেই না আমি চাপ দিয়ে ধরে রাখলেও চলতে থাকে উপরের অংশটা খুব মসৃণ থাকার মানে সমান থাকাতে স্টিকি ভাবটা থাকে না অ্যান্ড মোটামুটি এই 10-20 কিলো চালানোর পরে মানে আস্তে আস্তে হয়তো ব্রেকের অ্যাডজাস্টমেন্টও ঠিক হয়ে যাবে কই গেল লোকটা ভাই অনেক অনেক দেরি করে ফেলাইছি চাটা খাবো না এখন আর ফটোগ্রাফির কাজটা সাইরা একবারে আসি হ ক্যামেরা চালু ব্রেক প্যাড লাগাইছি ব্রেক ধরে না এখন আর এই ইসের সামনেরটা না ধরে কম ধরে আর কি এই কয়েক কিলো পরে ঠিক হয়ে যাবো লাস্ট আমাদের এই বাইকটা ফুল সিজনটা এই ইভেন্টগুলো কভার করার কারণে শামিম বাইকের দিকে তেমন কোনো খেয়ালই রাখতে পারে নাই শুধু ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে অ্যান্ড চলছে তো চলছে তো চলছে অ্যান্ড এই করতে করতে এসে এখন বাইকের অবস্থা ইঞ্জিনের সাউন্ড ঠিক আছে কিন্তু অ্যাডজাস্টমেন্টে প্রচুর উল্টাপাল্টা ক্লাচটাও আমি মাত্র একটু আগে অ্যাডজাস্ট করে নিছি অ্যান্ড এই অবস্থায় এই বাইকটার একটা মাস্টার সার্ভিস খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে আমি এই রোজার বন্ধতে আচ্ছা আজকে আমি যখন ভিডিও শ্যুট করতেছি তখন মানে রোজা আর একদিন পরে আমার আজকের ভিডিওটা একটু এদিক সেদিক হইতে পারে শিডিউলে যে কারণে একটু বলে দিলাম অ্যান্ড যেটা বলতেছিলাম মানে রোজার মধ্যে এই বাইকটাকে একটা মাস্টার সার্ভিস না করাইলে বাইকের মানিজ্য থাকবে না অ্যান্ড আরে এটা দেখি উল্টা যায় হ্যাঁ ও খুব খুশি হয়েছে দেখো না ও খুব খুশি এটা দেখা আরে একটা না ওইখানে আরেকটা ওকে যাই হোক সার্ভিস না হয় করাইলাম ওইটার 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 ব্যাপারে আলাপ যেদিন সার্ভিস করবো ওই দিনই বলবো অ্যান্ড অনেক দিন পর আজকে এরকম দুপুর দুপুর বের হয়ে আমার কাছে না কলেজের সেই কালের কথাগুলো মনে পড়তেছে কলেজ লাইফ এরকম দুপুরবেলা ভাইরে ভাই বাস স্ট্যান্ডে দাঁড়ায় থাকতাম বাসের জন্য ভিড় পানি পিপাসা লাগতো ক্ষুধা লাগতো কত কিছু অনেক সময় ফার্ম গেটে তো 15 টাকা নাকি 25 টাকা ছিল একটা আলু দিত এক টুকরা বিফ দিত অ্যান্ড অল্প একটু পোলাও দিত মানে ওইটা অমৃত মতো স্বাদ লাগতো অ্যান্ড ঠান্ডা পানি ও মানে কি যে একটা অবস্থা কত যে রোদের মধ্যে ঠান্ডা পানি খেয়ে ঠান্ডা লাগাইছি সর্দি লাগাইছি এরকম ঘটনা ঘটছে কিন্তু মজায় মজায় তো যাইতেছিলাম ভালোই হঠাৎ করে এরকম জ্যাম কেন পড়ে গেল ধুর এটা কিছু হইলো আচ্ছা এই জায়গাটা নর্মালি একটু জ্যাম পড়ে যাই হোক অনেকদিন পরে আসলে এসডিএস ভার্সন 3টা নিয়ে রাইডটা এখন খুব এনজয় করতেছি ব্রেক প্যাডটা যাওয়াতে একটু কেমন কেমন লাগতেছিল অ্যান্ড আসলে হঠাৎ করে নতুন বাইক ধরলে একটু আনইজি লাগে বাট এখন মোটামুটি আবার এটার সাথে একদম ম্যাচ হয়ে গেছে ওরে প্রায় তো আটকে গেলাম এখন আমি যখন ভিডিওটা শ্যুট করতেছি তখন হচ্ছে আমি গুলশান 2-এ ঢুকতেছি মোটামুটি কবরস্থান রোড দিয়ে আমি গুলশান 2-এ ঢুকে গেছি অ্যান্ড এরকম অনেকে ধারণা করতেই পারেন যারা ঢাকা সিটি চিনেন যে আমি মহাখালী রোড ছেড়ে এই রোডে কেন আসছি মহাখালী রোডের অবস্থা রে ভাই এরকম বাজেভাবে জ্যাম এখন আমাদের এদিক দিয়ে হাতের ঝিল দিয়ে ঘুরে মানে সোজা কথা চলতে ভালো লাগে কিন্তু এক জায়গায় দাঁড়ায় থাকতে ভালো লাগে না রোদের মধ্যে তো দাঁড়ায় থাকতে একদমই ভালো লাগে না কি যে একটা বাজে অবস্থার মধ্যে এতক্ষণ বনানিতে দাঁড়ায়ছিলাম আমি একটা জিনিস বুঝি না দেখেন এই যে 2টা মোটরসাইকেল এখানে ফুটপাতে উঠায় রাখছে অ্যান্ড ফুটপাতে মোটরসাইকেল চলাচল করলে যদি ওইটার কেস হয় কারণ হচ্ছে যারা ফুটপাতে হাইটা চলাফেরা করে তাদের ডিস্টার্ব হয় তো এই মোটরসাইকেলগুলো কি উইরা উইরা ফুটপাতে উঠছে না চইলা উঠে নাই তো এটা তো একদম মানে খারার উপরে প্রমাণ একদম রিকভারি যে এটা ফুটপাতের উপরেই আছে এইগুলাকে ধরে কেস কেন করে না মানে আইনের এত ফাঁক ফকর কেন যাই হোক এই গেল এক ঝামেলা আরেকটা ঝামেলা দেখলাম গুলশান 2 নম্বরে একটা 90-এর দশকের গাড়ি স্টার্ট বন্ধ হয়ে পুরা 2 নম্বর সিগন্যালটা একটা লেন জাম্বা ঝায় রাখছে মানে আমি আস্তে আস্তে বলতেছিলাম যে এরকম 20-30 বছরের আগের গাড়ি যদি এরকম রাস্তায় চলে এগুলা তো ঝামেলা হইতে পারে যে কোনো সময় তো এগুলার কারণে রোডেও ঝামেলা হইতেছে এরা আবার বছরের বছরের ট্যাক্সও ভরতেছে এত টাকা মানে মানুষ এত পুরান গাড়ি চালাই কেন আর প্রতি বছর এত বড়লোক জন্মই বা কীভাবে হইতেছে যে প্রতি বছর এত নতুন গাড়ি বাংলাদেশে রেজিস্টার্ড হইতে মানে সব মিলা রাস্তার উপরে তো কি আর বলবো রাস্তায় দেখেন তো একটা সুই ফেলানোর জায়গা নাই গাড়ি গাড়ি আর গাড়ি এত গাড়ি রেজিস্ট্রেশন এত গাড়ি রেজিস্ট্রেশন আগের গাড়িগুলো তো আসলে বন্ধ করা উচিত কারণ প্রতি বছর তো অনেক গাড়ি রেজিস্টার্ড হইতেছে নতুন করে কে শুনে কার কথা যাই হোক আমার বলার দরকার আমি হালকা পাতলা বলে দিলাম Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah
Please tell me all the bad, never good. Fill my head full of every single doubt. Yeah. ওকে আমাদের এখানে পিকচার শুট চলতেছে দুই পাশে দুই লাইট এন্ড ভাইয়া আমাদের সাথে ফটোগ্রাফার হয়ে গেছে ভাইয়াও হেল্প করতেছে শামি হেল্প করতেছে আমরা শুট চালাই Now what I'm about, have your fucking clout It be raining now, I keep making sound Go another round, bitch I'm legend bound Can't stop me now চলতেছে শুট এন্ড ফুড ফটোগ্রাফিতে একটা মজার ব্যাপার হলো এইটা মানে অনেক খাওয়া যায় যদিও খাওয়া দাওয়া আমার পছন্দের কিছু না কিন্তু অনেক খাওয়া যায় শামিম খাওয়া দাওয়া শেষ করে শুটে গেছে আর এখন এক একটা পিজা শুট করবো অ্যান্ড এক এক স্লাইস খাবো এটা মনে হয় চিকেন আইটেম চিন্তা ভাবনা ছিল 3 কেজি ওজন কমাবো কিন্তু আজকে যেটা মনে হইতেছে এখানে আরো 3 কেজি বাড়ায় যেতে হবে এখন এটা চিংড়ির ভাইয়া এটা চিংড়ি না এবার চিংড়ির পিজা খাইতে হইতেছে এমনিতে ভাইয়া এটার নাম কি মানে এমনিতে মেনুতে কি নাম আসে এটার নাম হলো ইজি টাইগার ইজি টাইগার টাইগার প্রন আছে আচ্ছা ওকে কি ভাই সব খেলে না আমি চিন্তা করতেছি যে যে পরিমাণ মরিচ ছিটা ছবি তোলা হইলো এই পরিমাণ মরিচ আলা একটা যদি কাউরে খাইতে দেওয়া হয় সে কি খাইতে পারবো আসলে সম্ভব না এ তো অসম্ভব ওকে এখন যখন রওনা হয়েছি তখন একটু সাহস করে এদিক থেকে বের হইতেছি পরিবাক দিয়ে চিন্তা ভাবনা করছি পরিবাক দিয়ে বাংলা মোটর দিয়ে ডান দিক দিয়ে মগবাজার দিয়ে চলে যাব কারণ রোডে যে পরিমাণ জ্যাম ছিল আসার সময় যদি ওরকম থাকে তাহলে আজকে পৌঁছাইতে পৌঁছাইতে মনে হয় 10টা বেজে যাবে অ্যান্ড এখন কয়টা বাজে কে জানে আমি এখন একটু দেখে নেই এখানে ঘড়ির টাইম আইনা রাখি ট্রিপ 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 8:03 8:09:10 10টা এমনিতেও বাজবে 2 ঘন্টা লেগেই যাবে কারণ রোড অলরেডি এখানেই ব্লক হয়ে আছে আজকে খবর আছে রানা আজকে খবর আছে আর তার এরকম ছিল আছে কেন ভাগ্যটা একটু ভালো মনে হইতেছে বাংলা মোটর থেকে ডান দিকের মোড়টায় ঢুকে মগবাজারের দিকে যে রাস্তাটা এটা দিয়ে ঢুকে যেতে পারছি আগে কিন্তু ওই সাইডের অবস্থা বড়ই বেশি বাজে দেখা যেতেছে অ্যান্ড এখন শোরুম টোরুম অনেকটা বন্ধ হয়ে গেছে ডান পাশের গুলা খোলা আছে অ্যান্ড এদিকের লাইটগুলা খুব ভালো লাগাইছে রোডটা খুব সুন্দর দিনের মতো একদম আলো হয়ে আছে ব্যাপারটা মজা লাগছে অ্যান্ড এদিক থেকে দেখি ফ্লাইওভার দিয়ে তো মনে হয় যাওয়া যাবে ফ্লাইওভার দিয়ে উঠে যদি বাম দিকে যেতে পারি তাহলে খুব ভালো হইতো এই শামিম এই ফ্লাইওভারে উঠা কি বামে যাওয়া যায় এটা কই গেছে তাহলে ওই পারে চলে গেছে তাহলে তো আর এক ঝামেলা তাহলে তো নিজ দিয়েই যেতে হইব ভাগ্যটা কিছুটা ভালো আমরা মগবাজার মোড়ও পার হয়ে গেছি অ্যান্ড টুকটুক টুকটুক করতে করতে আমরা FDC-র মোড় পর্যন্ত চলে আসছি হলিডে ইন হোটেল সম্ভবত সামনে দেখা যাচ্ছে বাংলাদেশে হলিডে ইন আছে এটা আমি জানতাম না আজকেই প্রথম দেখলাম যাই হোক ঢাকা শহরের অনেক কিছু সম্পর্কে আমি জানি না অ্যান্ড এই যে অবস্থা এই জ্যামের মধ্যে একটা জিনিস আজকে বুঝতে পারলাম আমি নর্মালি আমাদের কষাইবাড়ির রেলগেটকে বলি যে ওইটাকে বসবাসের অযোগ্য ঘোষণা করা উচিত কিন্তু এখানে আসার পরে যেটা দেখলাম আমরা কষাইবাড়ি রেলগেটে যথেষ্ট পরিমাণ ভালো আছি এদিকে তো সারা শহরই কষাইবাড়ি রেলগেট হয়ে আছে মানে কি একটা অবস্থা রিক্সার একটা যন্ত্রণা তো আছেই মেন রোডের উপরে এরপরে দেখেন কই আসে সিএনজির এলোপাথালি ডানে যাওয়া বামে যাওয়া এগুলার সাথে সাথে কিছু মোটরসাইকেল আছে যারা পেছন থেকে সামনে যখন আসে আমি বুঝি না সামনে এসে কেন একদম সামনে ঢুকে যেতে হবে মানে মোটরসাইকেল নকল লাইসেন্স বন্ধ করা উচিত এবং নৈতিক কিছু শিক্ষা দেওয়া উচিত মোটরসাইকেল রাইডারদের যেগুলো রাস্তায় চলতে গেলে আসলে মানে যে শিক্ষাগুলো থাকা উচিত একজন রাইডারের এখানে রাইডাররা যেভাবে বাইক রাইড করতেছে মানে আমার যেটা মনে হয় যে রিক্সাওয়ালারাও এখন রিক্সা অনেক ভদ্রতার সহিত অনেক নিয়ম নীতি মেনে চালাইতেছে কিন্তু বাইকাররা যেভাবে জ্যামের মধ্যে চালাইতেছে এখানে ভদ্রতার ভয় দেখা যাইতেছে না গুতা গুতি এগুলা লাগাই রাখতেছে বাইকের সাথে বাইকের ওরে ভাই কে বলে পুলিশ জনগণের বন্ধু না দেখেন পুলিশ জনগণের অবশ্যই বন্ধু অ্যান্ড আরেকজন পুলিশও আসতেছে হেল্প করার জন্য মানে আপনারা যারা বলেন যে পুলিশ জনগণের বন্ধু না এটা টোটালি একটা ভুল কথা জাস্ট অনেক সময় কিছু কিছু সময় কিছু কিছু পুলিশের কারণে যেমন ওই যে কিছু কিছু বাইকারের কারণে ফুল বাইকার কমিউনিটির অবস্থাটা বাজে দিকে যাচ্ছে ঠিক ওরকম দু একজনের কারণে আসলে ভালো লোকেরও নাম খারাপ হয় অনেক সময় যাক ভালো একটা জিনিস দেখলাম পুলিশের প্রতি রেসপেক্ট বাইরা গেল এমনিতেও যারা ট্রাফিক সার্জেন্ট হিসেবে আছে অলওয়েজ আমি তাদের রেসপেক্ট করি কারণ অনেক রোদ অনেক ঝড় বৃষ্টিতে তারা এই রাস্তাটার মধ্যে সার্ভিস দিয়ে যেতেছে
সর্বনাশা মানে এটাতে সর্বনাশা জ্যাম বলবো না তো কি বলবো, এখন সময় হলো 9:06, মানে 9:06 এক করে ফেলছে। অ্যান্ড আমি হচ্ছি বরানি পার হয়ে স্টাফ রোড ফ্লাইওভারের কাছাকাছি, এখন এসে কিছুটা জ্যাম একটু কমছে, মানে পুরো রাস্তাটা পুরো ব্লক খেয়ে ছিলাম, মেজাজ টেজাজ খারাপ হয়ে গেছিলো। আর এর মধ্যে বাইকাররাই মনে হয় যে বেশি হয়ে গেছে রাস্তায়, এই দিক থেকে ওদিক থেকে গুতা গুতি করতেই থাকে, মানে স্ট্রেট কেউ থাকতে চায় না, কি যে একটা অবস্থা, জিগ জ্যাক করতে থাকে, একজন আরেকজনের আগে যেতে হবে। যাই হোক, সব কিছুর পরে চলে আসছি। অ্যান্ড এটাই আসলে যে কাজ একদম সব শেষ তা না, এতদিন ঢাকার বাইরে ছিলাম, যে ইভেন্টগুলো হয়েছে ওগুলার কিছু ছবি আজকে কালেক্ট করতে হবে। ক্লায়েন্ট আমাকে ফোন দিয়ে পাগল করে ফেলতেছে, রানা ভাই ছবি কই ছবি কই। অ্যান্ড অনেকেই জানতে চান যে ফটোগ্রাফির জন্য বুকিং দিতে হলে কিভাবে কি। আসলে ফটোগ্রাফির বুকিং আমি সরাসরি নেই না, একটা পেজের মাধ্যমে হয়। তারপরেও যদি সরাসরি কেউ বুকিং করতে চান তাহলে আমাদের ইউটিউব ভিডিওর নিচে একটা মেইল অ্যাড্রেস দেওয়া আছে, ওখানে মেইল করতে পারেন। এই তো, তাহলে এখন আর কি বাসায় যাই, উত্তরা যাই, সবচেয়ে বড় কথা উত্তরে যাও। আচ্ছা, একজনের কাছ থেকে দুইটা মেমোরি কার্ড কালেক্ট করতে হবে, ভিডিও আছে ছবি আছে, অ্যান্ড দেন রাতে এডিট তো আছেই। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি, অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, বাইকে ফুয়েল নিতে হবে, ইমার্জেন্সি অলরেডি শুরু হয়ে গেছে। অ্যান্ড হোপ রাখতেছি অন্যান্য দিনের ভিডিওর মতো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক প্লিজ 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 প্লিজ। অ্যান্ড যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। অ্যান্ড দেখা হচ্ছে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। চিল ব্রো, চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট বয়।